হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, এই একই রকম লুক নিয়ে কেমন একটা বোরিং হয়ে গেছি, তো ভাবলাম এবার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে নিই। পুজো তো এসেই গেছে, তো ভালো লাগছে না এই লুকটায়, তো বেরিয়ে পড়লাম হেয়ার স্টাইল চেঞ্জ করতে। চলো পার্লারে গিয়ে দেখা হবে। বেরিয়ে পড়লাম যথারীতি, পার্লারে চলে এসেছি। ফার্স্টে চুলের একটা ওয়াশ হয়ে গেছে, গিয়ে মাথায় একটা জেল লাগিয়ে দিয়েছে, দিয়ে এই পলিথিন র‍্যাপটা মাথায় দিয়ে দিচ্ছে। আর নানা রকম কথাবার্তা হচ্ছে, তাই আমি একটু হাসছিলাম। এইভাবেই বসে বসে কেমন বোর লাগছে। এইভাবে 45 মিনিট কি প্রায় 1 ঘন্টা মতো আমি বসেছিলাম। বসার পর মাথায় ওয়াশ হলো, এই আবার ওয়াশ করতে চলে এসেছি। তো এখানে মাথার ওয়াশ হবে, নিজেকেও দেখছি ক্যামেরাতে কেমন লাগতে পারে। মনের মধ্যে দোটানা কাজ করছে যে আমি তো হেয়ার স্ট্রেটনিং করতে গেছি, স্ট্রেটনিং করলে আমাকে মানাবে কি না। তারপর ভাবছি যে চুলের কোনো ক্ষতি হবে না, তো অনেক কিছু দোটানা মনের মধ্যে চলছে। তো তারপর হয়ে গেছে, তারপর আবার ওয়াশ করার পর হেয়ারটা ড্রাই করে নিচ্ছে। প্রথমে মুছে নিল, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে খুব ভালো করে ড্রাই করে দিচ্ছে হেয়ারটা। এবার বন্ধুরা, চুলটা পার্টিশন করা হয়েছে, সামনে দুদিকে এরকমভাবে করে দিয়েছে, আর পেছনে মানে খোপার মতো করে দিয়েছে। এইভাবেও না, আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টা বসেছিলাম। আর আমি পার্লারে গেছি সকাল 11টার দিকে, দুপুর 11টার দিকে। আর এই যে এখন 4টের সময় আমার এই কাজটা শুরু হয়েছে, তার মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা কারেন্ট ছিল না, আর তারপর বারটা ছিল রবিবার, প্রচুর সময় লেগেছে। আর এইখানে না, যখন স্ট্রেটনিংটা শুরু হচ্ছে, স্ট্রেটনার দিয়ে যখন চুলগুলোকে টানছে অল্প অল্প পার্টিশন করে, আমার তো খুব লেগেছে। কার কেমন কি হয় আমি জানি না, তবে আমার খুব লেগেছে চুলে, চুলের গোড়াতে খুব লাগছিল। আর যেহেতু আমার চুলের থিকনেসটা খুব বেশি, একটু রাফ তো আছেই, আর চুলটা আমার প্রচণ্ড মোটা টাইপের চুলটা, তো জানি না কতটা কি রেজাল্ট আসবে। যখন এই মুহূর্তে আমি স্ট্রেট করছিলাম, তো মনের মধ্যে দোটানা কাজ করছে, আর এইভাবে ওরা কাজ করে দিচ্ছিল। দেওয়ার পর, কমপ্লিট হওয়ার পর মাথায় আবারও একটা জেল লাগিয়ে দিয়েছিল, দিয়ে এখানে বসেছিলাম তা প্রায় আধা ঘন্টার ওপরে, দিয়ে বসেছিলাম, জেলটা কিছুটা শুকালো। আর মাথা ড্রাই করার পর যখন এই জেলটা মাথাতে লাগিয়েছিল, দারুণ আরাম লাগছিল। যেহেতু হিট দিয়ে দিয়ে চুলটাকে স্ট্রেট করা হয়েছিল, একটা গরম আর জেলটা একটু ঠান্ডা, স্ক্যাল্পে যখন দিয়েছিল না, দারুণ আরাম লাগছিল। আর তারপর যখন ওয়াশটা করছিল, তখন তো খুবই ভালো লাগছিল, গরমের পর মাথায় ঠান্ডাটা পড়েছিল, দারুণ লেগেছে। তো তারপর ওয়াশটা হলো, ওয়াশ করার পর এই দেখো, আবার কন্ডিশনার খুব সম্ভবত লাগিয়ে দিয়েছিল, দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট ছিলাম। তারপর চুলটা এখন তো স্ট্রেট লাগছে, তো এইভাবে আবার ড্রাই করছে। হেয়ার ড্রায়ার দিয়ে খুব ভালো করে চুলটা একদম শুকিয়ে দিয়েছিল। দেওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের সামনে দেখাবো, তারপর সিরামও দিয়ে দিয়েছিল। দিয়ে এই লুকটা হচ্ছে, আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আমি শ্যুটটা করেছি। দেখো চুলটা খুব সুন্দর স্ট্রেট হয়েছে। দেখো এইখানে এবার আসল গল্পে আসি। তো চুল স্ট্রেট করার পর তো ঠিকঠাকই ছিল, তারপর 2 দিন পর যখন ওয়াশ করতে গেলাম, তখন দেখছি এই যে মিডিলটা একটু ব্যান্ড মতো হয়ে গেছে। তারপর 2 দিন পর আবার যেতে বলেছিল, আবারও গেলাম, গিয়ে মিডিলটা দিয়ে ওরা আবার সব কিছু প্রসিডিওর করলো, শুধু জাস্ট মিডিল পার্টটা দিয়ে। তারপর রেজাল্ট তো এইটা দেখছো, তারপরেও এই রেজাল্টটা ছিল। তারপর তৃতীয়বার আমি আবারও গেলাম দিদির সাথে কথা বলে, দিদি বললো হ্যাঁ হ্যাঁ এসো আমি ঠিক করে দেবো। তৃতীয়বার যাওয়ার পর পুরো মানে চুলের মিডিল থেকে তলা লেন্থ পর্যন্ত সবটাই পুরো প্রসিডিওর করার পর ফাইনাল রেজাল্ট এটা আলটিমেটলি মনের মতো এসেছে। যাক, শেষমেশ শেষ ভালো যার, সব ভালো তার। তো শেষমেশ আমি হ্যাপি হয়েছি।
আর বন্ধুরা, তোমরা যারা যারা চুল এরকম স্ট্রেট করেছো, তোমাদের কারোর সঙ্গে এরকম হয়েছে কি না অবশ্যই জানাবে। আমার খুব জানাটা দরকার যে আমার হেয়ারের প্রবলেম না দিদিদের কোনো প্রবলেম ছিল পার্লারটা মনের মতো একদম সিল্কি হয়েছে। তো তোমরাও জানিও ভিডিওটা দেখে তোমাদের মতামত, সত্যি মতামতটা একদমই আমার খুবই জানার দরকার, সবাই জানিও।